আইডেন্টি কার্ড, নো ভোট, এই ছিল সেদিনের আন্দোলনের মূল মন্ত্র, লক্ষ্য। বামফ্রন্ট সরকারের ক্ষমতায় থাকা প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিং এর ঘেরাও কর্মসূচি, সাল 1993, দিন 21 জুলাই, বুধবারের সকাল। শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী, আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজারো হাজারো সমর্থক শান্তি মিছিল কায়েম করে মহাকরণের দিকে এগিয়ে আসতে শুরু করেন। সেই দিনের অভিযানে ছিলেন মমতার সৈনিক, আজকের রাজ্যের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের মুখেই ভক্স 24/7 কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শোনালেন সেই দিনের কথা। এক্স্যাক্টলি শুধুমাত্র নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এটা শুধুমাত্র স্লোগান ছিল না, আরও অনেক কিছু ছিল। তৎকালীন সময়ে এই যে ব্যাপক সন্ত্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলো অনেক কিছু ইস্যু ছিল। ক্যাম্পাসের ভাড়া, অনেক কিছু ইস্যু ছিল। মেন ইস্যু বা থ্রাস্ট ছিল নো আইডেন্টিটি কার্ড নো ভোট, নো আইডেন্টিটি কার্ড নো ভোট। তো এটা নিয়ে আমাদের কিন্তু কোনো সংঘর্ষের ব্যাপার ছিল না। এটা ছিল যে আমরা রাইটার্স বিল্ডিংকে 5টা জায়গায় জমায়েত করে বিক্ষোভ জানাব, কিন্তু কোথাও কোনো সংঘর্ষের কথা ছিল না বলে আমাদের লক্ষ লক্ষ মানুষ এসেছিল। ব্রাহ্মণ রোড ছিল, লালবাজার ছিল, ধর্মতলা ছিল, মেয়র রোড ছিল, এভাবে 5টা জায়গায় আমাদের জমায়েত ছিল। এই জমায়েত সম্পূর্ণ শান্তিপূর্ণই ছিল, কিন্তু পরিকল্পনা মাফিক ওরা আমাদের মেয়র রোডের মোড়ে কোনো রকম ব্যারিকেড করতে দেয়নি বা মঞ্চ বাঁধতে দেয়নি। লালবাজারে দিয়েছে, ভাবন রোডে দিয়েছে, সব জায়গায় দিয়েছে, শুধু মেয়র রোডটা দেয়নি। কেন? মেয়র রোডটা ওপেন, সেই জায়গাতে একটা যদি ব্যারিকেড থাকতো তাহলে মেয়র রোডের ঘটনা ঘটতো না, গুলি চালনা ঘটতো না। কিন্তু যাদের মাথার মধ্যে ছিল যে গুলি চালাবেই, প্রি প্ল্যান্ড একদম, পরিকল্পনা মাফিক চালাবে। আমি সেদিন শুরুতেই পঙ্কজ ব্যানার্জির মাথা ফেটে যায়, চলে যায়। তারপর থেকে আমাকেই দায়িত্ব দেয় মমতা, যে মেয়র রোডের মোড়ে আপনি দায়িত্ব নেবেন, শান্তিপূর্ণভাবে চালাবেন। এবং পুলিশকে উদ্দেশ্য করে বলেন যে দেখুন, আমরা কোনো সংঘর্ষ করতে আসিনি, এটা আমাদের প্রতিবাদ মাত্র। কিন্তু যেহেতু কোনো ব্যারিকেড করতে দেয়নি, পেছন থেকে হাজার হাজার লোক আসছে, তাদের ধাক্কায় সামনের লোক কিছুটা করে এগিয়ে যাচ্ছে, এটাই ছিল ওদের পরিকল্পনা যে এইভাবে হবে। এবং তারপরেতে প্রথমে লাঠিচার্জ করতে শুরু করে, তারপর আস্তে আস্তে বেপরোয়া গুলি চালাতে শুরু করে। আমি ম্যাটাডোরের ওপরে ছিলাম, আমি ছিলাম, সত্যবাবুলি ছিল, তার আগে মদনও চলে গেছে শরীর খারাপ লাগছে বলে, অ্যাকচুয়ালি আমি সত্যবাবুলির কয়েকজন ছিলাম। তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে একেবারে নিরীহ মানুষগুলোর ওপরেতে বেপরোয়া গুলি চালাচ্ছে, একটা করে লোক পড়ে যাচ্ছে, সে মরে যাচ্ছে না মেঁচে আছে বুঝতে পাচ্ছি না, রক্তে ভেসে যাচ্ছে বিভিন্ন রোডের মোড়। আমি মাইকে বারবার বলছি, দয়া করে গুলি চালাবেন না, দয়া করে গুলি চালাবেন না, কিন্তু কে কার কথা শুনতে হবে? লাঠি চার, গুলি চালানো, টিয়ার গ্যাস সেল চালে চলছেই চলছে, সমস্ত লোক একবার ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, আবার জড়ো হয়ে হাঁটছে, আবার ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, আবার জড়ো হয়ে হাঁটছে, এক বিভৎস দৃশ্য। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো দিন এই ধরনের নিরীহ মানুষের উপরে, যাদের হাতে ছোরা ছিল না, বোম ছিল না, গুলি ছিল না, ডান্ডা ছিল না, শুধু ফ্ল্যাগ ছাড়া কিছু ছিল না, তাদের উপরে নির্মম আক্রমণ এ বোধ হয়। এবং তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়ে গেছে ব্রাহ্মণ রোডের মুখে, আমি জানতেও পারিনি তখন, এমন মার মেরেছে যে অজ্ঞান হয়ে গেছে, ওকে সোনালি সৌগত এরা তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেছে। এই অত্যাচার আমার ওখানে খালি মেয়র রোডের মোড়েই 8 জন মরে গেল, আপনার সামনেই, আমার সামনেই, আমি তো মরে গেছে কিনা বুঝতে পারছি না, কিন্তু মরে গেছে ওখানে। এবং তাছাড়া কয়েকশো লোক আহত হয়ে পড়ে আছে, মানে অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যেমন অনেক লোক মরে পড়ে থাকে, অনেক লোক আহত হয়ে পড়ে থাকে, সেদিন মেয়র রোডের মোড়টা তাই হয়েছে। সেই দিনের আরও একজন সৈনিক মদন মিত্র বললেন, 21 জুলাই এক শপথ, এক অনুপ্রেরণা। অ্যাকচুয়ালি 21 জুলাইয়ের কথা বললে আমার মনে হয় যে জাস্ট আপনি গতকালকের কথা বলছেন, মানে এখনও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে যে 21 জুলাই সকালবেলা আমার সঙ্গে দলনেত্রী দেখা হয়েছিল সাড়ে 7টার সময়। তো তারপর আমরা আস্তে আস্তে চলে গিয়েছিলাম মেয়র রোডে, এবং বিনা প্ররোচনায় যেভাবে পুলিশ মেরেছিল তাতে এখনও আমার নিজেকে
বেদনা দেয়, কষ্ট দেয়, ছেলেগুলো অসহায়ের মতো পড়েছে। মৃত্যুর তো দাম হয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন সর্বশক্তি দিয়ে পরিবারগুলোর পাশে দাঁড়াতে, নর্মালি যেটা নেতারা, অনেক নেতারাই করেন না সবাই। আমার ধারণা যখনই কোনো ক্রাইসিস বলবো না, একটা সংশয়ে দ্বিধা দোলা চলের সামনে দল কর্মীরা আমরা দাঁড়িয়ে পড়ি, তখনই একটা 21শে জুলাই আমরা যেন নতুন করে প্রাণ ফিরে পাই। আমি আশা করব যে এভাবে যে এইবারে যে 21শে জুলাই হতে চলেছে, প্রত্যেকবার যেমন 21শে জুলাই তার নিজের রেকর্ড নিজে ভেঙে দেয়, এবারও ঠিক তাই হবে। এবং যে যেখানে আছেন, 1993 সালে যারা এসেছিলেন তাদেরও যারা সুস্থ এবং জীবিত আছেন, পুরনো সহকর্মী, তাদের সকলকে আমি আহ্বান করছি, আসুন 21শে জুলাই ডাক এসছে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে চলো আরেকবার ঘুরে দাঁড়াই। যে কথা মদনদা আপনি বলছেন যে 21শে জুলাই প্রাণ ফিরে পাওয়া, সাম্প্রতিক অতীতে লোকসভা নির্বাচন, হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি, এইবারের 21শে জুলাই কি খুব কঠিনতম একটা চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? আমি মনে করি না, কারণ 21শে জুলাই তার নিজের মহিমায়, নিজের মহত্বে, নিজের আভিজাত্য বনে দিয়া না এবং গুরুত্বে এটা একটা জায়গা স্থান অধিকার করেছে মানুষের মনে, বাংলার মানুষের মনে, বাংলার যৌবনের মনে। ফলে 21শে জুলাই তার নিজস্ব গতিতেই, যেমন যতই কিছু হয় ঠিক টাইমে আবার গঙ্গায় জোয়ার এসে যায়, জোয়ারের যেমন কিছু আসে যায় না, কিন্তু ভাটাটাও ফ্যাক্টর, কিন্তু ভাটা আছে বলেই জোয়ারের গুরুত্বটা বোঝা যায়, সেই জোয়ারের নাম 21শে জুলাই। একসময় লাস্ট প্রশ্ন, একসময় তৃণমূল কংগ্রেসের যারা ছিলেন তারা আজ বিজেপিতে, 21শে জুলাইয়ের মঞ্চে তাদেরও দেখা গেছে, তাদের বক্তব্য 21শে জুলাই শহীদ দিবস নয় পাগলু ডান্স, কি বলবেন? সেটা তাদের রুচি অনুযায়ী তারা বলেছেন, তবে যেদিন 21শে জুলাই হয়েছিল, আজকে যারা ক্লেম করছেন যে তারা 21শে জুলাই তৈরি করেছেন, তারা সেদিন কেউই 21শে জুলাই মঞ্চে ছিলেন না। আসলে দুর্ভাগ্য এটাই, আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস সবসময় বিকৃত করা হয় এবং সত্যের অপলাপ করা হয়। একটু যদি কোনো রিসার্চ ওয়ার্কারকে ডাকা যায় আর সেদিনকার ছবি নেওয়া যায়, তাহলেই দেখা যাবে কারা ছিল কারা ছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বয়ে গেছে অনেক জল, তৎকালীন বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী, কিছু দূরত্ব বেড়েছে পুরনো কর্মীদের সাথে, শিবির বদল করেছেন কেউ কেউ, তা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর লড়াই 21শের মঞ্চ, বলছেন 1993-এর সেই দিনের আন্দোলনের খুব কাছ থেকে দেখা সমাজসেবী শঙ্কর ঘোষ। দেখুন, সব থেকে আগে হচ্ছে যে 21শে জুলাই এটা একটা কংগ্রেস মুভমেন্টের আগে আবেগ, ইমোশনের সেই সময় যে সময় হয়েছিল বামফ্রন্টে চূড়ান্ত রাজত্বের সময়, একটা পার্টি 35 বছরের যে মানে একটা রাজ্যে যেভাবে তাদের সংগঠন তৈরি করে রাজত্ব করছিল সন্ত্রাসবাদ, সেই সময়ের যে আবেগ ইমোশনের যে আন্দোলনটা হয়েছিল তার প্রতীকই ছিল সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই এই আবেগ, এই ইমোশনকে কেন্দ্র করে ওই যে কংগ্রেস মুভমেন্ট হয়েছিল, আমি কখনোই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করতে পারি না, এটা কোনো রকম শোভনীয় না, কিন্তু আমাদের জ্ঞান দশায় এত বড় মুভমেন্ট, এত বড় আন্দোলন আমাদের চোখে দেখা যায়নি। তাই জন্য এই মুভমেন্টটা 21শে জুলাইটা একদম স্বতন্ত্র, একদম আলাদা। এটা নিয়ে কংগ্রেসই আবেগ, আমি বলবো তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বলে না, যারা কংগ্রেস মহামান্য মানুষ, যারা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে, গান্ধীজিকে মানে, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এটা আমাদের কাছে একটা আবেগ এবং অবসরের প্রশ্ন। তার জন্য যখন 21শে জুলাই ডাক হয়, কে ডাকলো না ডাকলো, কে ডাকবে, কে কার কারে কানে বলবে ঘুরে ঘুরে আয়, এসব দিকে না, 21শে জুলাই ডাকে আমরা সবসময় ছিলাম, আছি, আমরা না, আমরা সব পুরনো লোকেরা একসঙ্গে সংঘবদ্ধ। সেদিনকে একটা সব থেকে বেশি মিলিত হয়, আমরা দীর্ঘদিন যারা পুরনো, যেরকম 84 সালে আমরা যখন যাদবপুরে মমতা ব্যানার্জি প্রথম এসেছিলেন জয়েন্ট কিলার হিসেবে সৌম্যচারী আন্দোলনে, সেদিন থেকে তো তার সঙ্গে হাঁটা, হয়তো কখনো দিদির সঙ্গে তার আনুগত্য দেখা থেকে সামনে কখনো দাঁড়াইনি। সেই সুবাদে সেই দিন থেকে আজ পর্যন্ত যা কিছু হয়
এবং সবথেকে 21শে জুলাই একটা পাহলা 13 জন শহীদের বললে ভুল হবে। সেদিনকে খবরের কাগজে এমন ছবি বেরিয়েছিল, আপনি আমাকে সামনে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের শুভেচ্ছা চাইতে আমি নেই, কেন পরের দিনকে ভোরবেলা সিদ্ধার্থ শঙ্কর রায় বেঁচেছিলেন, মায়া রায় এবং জলি বালিয়া যে আপনার ভবানীপুরে থাকে সতীশালে, ভোরবেলা এসছে খবরের কাগজ দেখেছে আমিও মৃত। তাহলে 13 জন না 14 জন, কিন্তু আপনাদের সকলের সৌভাগ্যে সুস্থ হয়ে আছি, এখন পর্যন্ত আছি। এবং এবারে যখন 21শে জুলাই বক্সিদাই প্রত্যেকবার গিয়ে এই প্যান্ডেলটা শুরু করে, খবর পেলে বসে এখনও যাই, কিছু মানুষ আছে ভালোবাসেই করে, যোগাযোগ করে, তা এবারেও গেছিলাম, প্যান্ডেল শুরু হওয়া পর্যন্ত আছিলাম। শঙ্করবাবু একটা বিষয়, 21শে জুলাই 1993, তারপর তো রাজনৈতিক মানে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, পুরনো যারা আপনারা সৈনিক তারা কিন্তু অনেকটাই এখন খানিকটা হলেও দূরত্ব বেড়েছে। পঙ্কজবাবু মৃত, পঙ্কজবাবু সেই 21 তারিখ তিনিও ছিলেন, তিনিও একজন সৈনিক, কিন্তু আপনারা অনেকেই কিন্তু খারাপের দিনেও দলের সঙ্গে ছিলেন। আজকের কি কোথাও মনে হয় দলের কোথাও ভুল সিদ্ধান্ত, কোথাও বোঝাপড়া ভুল, একটু দূরত্ব বেড়ে গেল? দেখুন, দলের ভুল সিদ্ধান্ত বলবো কি করে, মমতা ব্যানার্জি এক ঝাঁক মানুষকে নতুন নেতৃত্বে 72 থেকে 77 যে ব্যাচটা ছিল, যেখানে যে ব্যাচে বলা যায় 2-1 জন নেতা ছাড়া আর বাকি কেউ নেই, সেই ব্যাচে চূড়ান্ত অরাজকতার পরে তখন সিদ্ধার্থ রায় মুখ্যমন্ত্রী ছিলেন, তাই সেই 72 থেকে 77 পরে, আর সেই সময়ে সেইখানে কয়জন মানুষ আজকে আছে, কিন্তু মমতা ব্যানার্জি একটা নতুন এক ঝাঁক নতুন ছেলে মেয়েকে নিয়ে একটা নতুন মুভমেন্টে ডাক দিয়েছিলেন। সেই মুভমেন্টে হয়তো আমরা শেষ পর্যন্ত যত বামপন্থী বা আদার্স ফিল্ম স্টার থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে নাট্যকার থেকে শুরু করে ফুটবলার থেকে শুরু করে যারা তাদের জগতে তাদের কাজ শেষ, ফুটবল খেলা শেষ, ফিল্ম ক্যারিয়ার শেষ, বুদ্ধিজীবী শেষ, এক ঝাঁক মানুষ যখন এখানে এসে হয়তো তাদের কাছে আমরা আমাদের পুরনো দিনে সেই কোয়ালিটি তুলে ধরতে পারিনি বলে, তাদের কাছে আমাদের সেই গ্রহণযোগ্যতা আসেনি বলি, আমরা হয়তো প্রশাসনিক কোনো ক্ষমতাই নেই, দলটা তো ওপেন টু অল, দলে মিছিল মিটিংয়ে হাঁটতে কারো কোনো অসুবিধা নেই, কেউ বাধাও দেবে না, অসুবিধাও নেই, ওই ব্যারিকেডের ভেতরে ঢোকাটা হয়তো আমাদের হয়নি। যেটা আপনারা বলেন যে দূরত্ব, মানে যে মমতা ব্যানার্জিকে প্রথম দিন থেকে গেছেন, এখন সেই সিকিউরিটি ব্যারিকেড তার মধ্যে যারা প্রশাসনিক পদ হোল্ড করলে যেমন সিকিউরিটি গার্ড লোকরা ছেড়ে দেয়, সেই হিসাবে আমরা দূর এখনও মনে প্রাণে দলের সঙ্গে এখন পর্যন্ত আছি। এইবারের 21শে জুলাই যেখানে সাম্প্রতিক অতীতে আমরা লোকসভা নির্বাচনের ফলাফল দেখলাম, গেরুয়া শিবিরের উত্থান দেখলাম, 18-22 রেজাল্ট দেখলাম, সেই জায়গায় দাঁড়িয়ে এইবারের 21শে জুলাই কি অত্যন্ত টাফ? ভেরি টাফ, শুধু টাফ না, ভেরি 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 টাফ, কারণ মন্তব্য তো করা যাবে না, এখনও যারা লালবাতি পেয়েছে স্কর্পিও চারি করে প্রশাসনিকভাবে মন্ত্রী আমলা কাউন্সিলর এমএলএ চেয়ারম্যান হয়েছেন, তাদের যে দৃষ্টিভঙ্গি, এবারে 21শে জুলাই খুব সহজ না, সকলকেই অনেক পরিশ্রম করতে হবে, অনেক আত্মত্যাগ করতে হবে, অনেক কিছু করে, কিন্তু এবার 21শে জুলাই, তারপরে আবার এই দিনটা আবার পড়ে গেছে ছুটির দিন রোববার। আমরা মুখোমুখি হয়েছিলাম সমাজকর্মী সুদীপ্তা রায়চৌধুরীর। দেখুন, 21শে জুলাই হচ্ছে একটি এমন দিন, বঙ্গভঙ্গ আন্দোলনের পরে, স্বাধীনতার পরে বাংলার বা বাঙালির জীবনের একটা উল্লেখযোগ্য দিন, একটি রাজ্য সরকার একটি আন্দোলনকে, আপনাকে মধ্যে মনে রাখতে লাগবে যে বঙ্গভঙ্গের কথা যেটা বললাম, তখন ভারতবর্ষে ভারতীয় সরকার ছিল না, কিন্তু পরবর্তীতে একটি রাজ্য সরকার একটি আন্দোলন, একটি বিরোধী দলের আন্দোলনকে যেভাবে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং যেভাবে মানুষ মারা গিয়েছিল, একটি মানে পাঞ্জাবের পরে এরকম ঘটনা তো আর কখনো দেখা যায়নি, অত্যন্ত নজিরবিহীন ঘটনা স্বাধীন ভারতের বলা যেতে পারে। এটা বঙ্গ জীবনে এবং বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটি মাইল ফলক, একটা শপথ গ্রহণের দিন বাঙালি, প্রতিটি বাঙালি ছেলে মেয়ে যারা ইতিহাসটা জানে বা যারা জানে না তাদেরকে জানানোর দিন 21শে জুলাই, একটা আবেগের অন্য নাম 21শে জুলাই। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 1993 সালের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী, তারপরে 1998 তৃণমূল কংগ্রেস গঠন, বলা যেতে পারে 1993 একটা বীজ বপন হয়ে গিয়েছিল যে কথা আপনি বলছেন, তারপর রাজ্যে পরিবর্তন এসছে, সামগ্রিকভাবে অনেকেই কিন্তু পালাবদল হয়েছে, তারা এই শিবির থেকে গেরুয়া শিবিরে চলে গেছে,
এই জায়গায় দাঁড়িয়ে কি খুব কঠিন পরিস্থিতির মধ্যে এবারের 21 জুলাই কি বলবেন? শুধু 21 জুলাই নয়, মানে ভারতবর্ষই খুব কঠিন পরিস্থিতির মধ্যে। আপনি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, এই যে 2019 ইলেকশনটা আমরা দেখলাম, পার্লামেন্ট ইলেকশনে রাজনৈতিক ইস্যুর থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠল মেরুকরণ এবং সেনাদের ব্যবহার করে একটি কৃত্রিম দেশপ্রেমের আবহ তৈরি করা। এই আবহের মাঝখানে 21 জুলাই বলে না, যে কোনো শপথ গ্রহণের সুস্থ স্বাভাবিক দিনই, যে কোনো সাংস্কৃতিক দিনই এখন কিন্তু একটা যেন ধর্মের ছায়ায় আচ্ছাদিত হয়ে পড়ছে। এই যে ধর্ম কাটাটাকে, এটা যদি না থাকতো ভারতবর্ষের, বিশেষত রাজনৈতিক বা রুলিং পার্টির দ্বারা মদতে একটা গড়ে ওঠা যে আবহটা, এটা ভারতবর্ষকে উন্নতির দিকে তো নিচ্ছেই না, বরং আরও পিছনের দিকে আমরা হাঁটছি মনে হচ্ছে। 2019 একুশের মঞ্চ 26 বছরের, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিণত, কিন্তু 2019 লোকসভা নির্বাচনের ফলাফল, গেরুয়া শিবিরের উত্থান, সারদা থেকে নারদা কিংবা সাম্প্রতিককালে কাটমানি ইস্যু, সব কিছুতেই খানিকটা হলেও চিন্তায় রাজ্যের শাসক দল। গৌতম দা, 1993 সালের 21 জুলাই, তারপর থেকে দীর্ঘ 26টা বছর কেটে গেল। 2019 একুশে জুলাই, দীর্ঘদিন আপনি সাংবাদিকতার সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা? মমতা ব্যানার্জি 1993 যে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি, আর আজকে 2019 যে মমতা ব্যানার্জি, তার মধ্যে অনেক ফারাক, বিস্তর ব্যবধান। তারপরে উনি শাসক দলের নেত্রী, তারপরে মুখ্যমন্ত্রী, আমি দুটো আলাদা এই জন্যে বলছি, শাসক দলের নেত্রী হয়েছেন, তৃণমূলের নেত্রী হয়েছেন, কংগ্রেসও ছিল, তারপর আবার কংগ্রেস চলে গেছে, অনেক কিছু কাণ্ড ঘটেছে। কিন্তু এখন যেভাবে উনি মুখ্যমন্ত্রী আছেন, ওনার সামনে দুটো বড় বড় বাধা আছে। একটা বাধা হচ্ছে কী করে উনি নিজের দলকে সামলাবেন, আর আরেকটা সামনে হচ্ছে বিজেপি। বিরোধী দল যারা ছিল, তো আমরা জানি সিপিএম ছিল বা কংগ্রেস ছিল, সে শেষ হয়ে গেছে, কিন্তু বিজেপি যেভাবে উঠে এসেছে সেইটাকে আটকানো হচ্ছে ওনার পক্ষে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আরেকটা অগ্নি পরীক্ষা, একদম আরেকটা অগ্নি পরীক্ষার সম্মুখীন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে 2019 যে কথা আপনি বলছেন, যে বিজেপির উঠে আসা সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল, এইবার কি অনেক বেশি কঠিন জায়গা থেকে 21 জুলাই? এবারের যে 21 জুলাই, সেখানে মমতা ব্যানার্জিকে বলা যেতে পারে আরেকবার নিজেকে প্রমাণ করার দায়, আরেকবার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি কি করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন। শুধুমাত্র আমি এই শুধু রেটরিক দিলে, কথা দিয়ে করলে হবে না, কারণ এখন উনি অবিলম্বে তিনি এই ওনাকে যাই করতে হবে, ওনাকে নিজেকে করে দেখাতে হবে, কারণ উনি তো মুখ্যমন্ত্রী। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে কেন্দ্রে কিন্তু বিজেপি, এবং বিজেপি যাকে বলা হয় ওনার বেটনয়ার, মানে ভীষণ রকমের শত্রু, আর উনি নিজেও সেটা করেছেন, নিজে প্রমাণও করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে ওনাকে দেখাতে হবে, দলটাকে ঠিকভাবে ধরে রাখতে হবে, দল থেকে অনেকে বেরিয়ে গেছে, আরও বেরিয়ে যেতে পারে, সেটাকে আটকাতে হবে। সেই যে আটকানোটা, তার যে ক্ষমতাটা তার ছিল, সেই যে জননেত্রীর যে ক্ষমতা, সেই জননেত্রীর ক্ষমতাটা ওনাকে আরেকবার দেখাতে হবে, শুধু তাই নয়, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেই জন্যে উনি বারবার এই যে বলছেন যে আমাদের ব্যালটে ভোট চাই, একটা তো স্লোগান চাই। এবারে যেহেতু ইভিএমে দেখা গিয়ে, এটা একটা ফ্যাক্ট দেখা গিয়েছে, শুধু এটা কিন্তু রাজনৈতিক কোনো নেতারা বলছেন না, অনেকে অরাজনৈতিক ব্যক্তিত্ব তারাও অবশ্য বলছেন অনেকেই যে ইভিএম মেশিনে কিন্তু অনেক রকমের গণ্ডগোল হতে পারে। ওই জন্য এইটা বিশেষ করে মমতা ব্যানার্জি এবারে 21 জুলাইয়ের সামনে গণতন্ত্র বিমন্ন বলে যে ডাকটা দিয়েছেন, সেই গণতন্ত্র ফেরাও, গণতন্ত্র ফেরাও এবং মুখ্যমন্ত্রীত্বে ওনার প্রতিষ্ঠা, দলনেত্রী হিসেবে প্রতিষ্ঠা, একসঙ্গে এতগুলো কাজ ওনাকে করে দেখাতে হবে। গৌতম দা, যে কথা আপনি বলছেন যে অনেকেই একসময় তৃণমূলে ছিলেন, তারা এবার চলে গেছেন, আমি একদম মুকুল রায়ের কথাই বলছি। মুকুল রায় সাম্প্রতিককালে একটি মন্তব্য করেছেন, 21 জুলাই শহীদ দিবস নয়, পাগলু ড্যান্স। কি অদ্ভুত ব্যাপার, যেদিনকে যে স্টেজে পাগলু ড্যান্স হয়েছিল সে সময় মুকুল রায়ও ছিল। এবার কি সাংস্কৃতিক দিকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বেশি সজাগ থাকতে হবে, কেন বিজেপি ইতিমধ্যেই টালিগঞ্জে তারাও একটি সাংস্কৃতিক মঞ্চ করেছে, কি বলবেন? শুধু মানে এই যে বিজেপি যে সাংস্কৃতিক মঞ্চ করেছে এটা বললেই শেষ হবে না। বিজেপি যে যে জায়গায় তৃণমূল আছে সমস্ত জায়গাতেই বিজেপি শাখা বিস্তার করবার চেষ্টা করবে, এটার মধ্যে বিজেপি রাজনৈতিক দল হিসেবে সেটা করবে। একটা সমস্যা কিন্তু মুকুল রায়ের আছে, মুকুল রায় যেহেতু তৃণমূল থেকে গিয়েছে,
কাজেই তৃণমূলের যে সমস্ত যে যে পরিকাঠামোটা আছে, যে নিজস্ব কাঠামোটা, সেটা সম্পূর্ণ জানে, সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে মুকুল রায়। যে কোনো রাজনৈতিক নেতাই সেটা করবার চেষ্টা করে, কিন্তু আবার একই সঙ্গে মুকুল রায় আরেকটা একটা অসুবিধের মধ্যে আছে। সেই অসুবিধাটা হচ্ছে দিলীপ ঘোষদের মতন বিশেষ যারা পুরনো বিজেপি, তার সঙ্গে কিন্তু মুকুল রায়ের সঙ্গে যারা যাচ্ছেন তাদের একটা বোঝাপড়ার অভাব হচ্ছে, সমন্বয়ের অভাব হচ্ছে। কাজে সেখানেই মুকুল রায় যেটাই চেষ্টা করবেন সেটাই যে পারবেন এটা কিন্তু বলা সম্ভব নয়। এবং আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রী হিসেবে মনে রাখতে হবে সি ইজ অ্যাবসলিউটলি আপলিটিক্যাল ক্রিচার, এটা কিন্তু ভুললে চলবে না। মমতা ব্যানার্জি শিখ সেই জায়গাটায় আটকাবার চেষ্টা করবেন, এবং সেই জায়গাটা যদি আটকাবার চেষ্টা করেন, অনেক জায়গায় যদি কয়েকটা জায়গায় যদি সফল হন, তাহলে কিন্তু লড়াইটা আবার খানিকটা মমতার ফেভারে আসবে বলে আমার মনে হয়। কার নির্দেশে সেদিনের গুলি চালানো হয়েছিল, কে ছিলেন মূল দায়িত্বে, তা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পরপরই গঠন করা হয়েছে একুশে জুলাই কমিশন। প্রাণ গিয়েছিল 13 জনের। সেই দিনটি আজও প্রতি বছরের মতোই পালন করে বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2020 রাজ্যের পৌরসভাগুলির ভোট, 2021 রাজ্যের মেগা ফাইনাল বিধানসভা ভোটের আগে, 2019-21 মঞ্চের মন্ত্র কতটা ফ্যাক্টর হবে তৃণমূল কংগ্রেসের কাছে ঘর গুছানোর ক্ষেত্রে, এখন সেটাই দেখার। ক্যামেরায় তনয় মণ্ডলের সাথে রাহুল গুপ্তের রিপোর্ট, ফক্স 24/7, কলকাতা।